হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আন একাডেমি আন একাডেমিতে তোমাদের সকলকে জানে স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে তোমাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে তো রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের কমন সংস্থান পত্রিকায় উঠে এসেছে তো এই তথ্যটি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এর পাশাপাশি আলোচনা করব যে তোমাদের যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের ইন্টারভিউ কবে শুরু হতে পারে ওকে তো ফ্রেন্ডস দেখো তোমাদের ডাব্লিউ মেন্স পরীক্ষা হয়েছিল গত ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ মোটামুটিভাবে কিন্তু আড়াই মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আঠাশ হাজার পাঁচশো তিরিশ জন এবং মোট নম্বর ছিল তোমাদের মেন্স পরীক্ষায় পঁচাশি ওকে তো ফ্রেন্ডস দেখো আরেকটি তথ্য তোমরা সকলেই জানো যেহেতু পশ্চিমবঙ্গের পুলিশের বেশ একটা বড় অংশ জুড়ে শূন্যপদ রয়েছে সেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড অর্থাৎ ডাব্লিউ বিপি বোর্ড চাইছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত করার ওকে তো ফ্রেন্ডস দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলস মেন্স পরীক্ষার রেজাল্ট তোমাদের মার্চ মাসের শেষে বেরোনোর প্রবল সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই জানো যে কোভিড নাইন্টিনের জন্য চারিদিকের পরিস্থিতি বেহাল দশা ওকে তো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর পঁচিশে এপ্রিলের কর্মসংস্থান পত্রিকায় তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তো ফ্রেন্ডস দেখো তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে এপ্রিলের কর্মসংস্থান পত্রিকায় তো দেখো এখানে একটি প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটি হলো যে পশ্চিমবঙ্গ পুলিশ দু সালের কনস্টেবল পদের মেন পরীক্ষার ফল কবে বেরোতে পারে তো প্রশ্নটি করেছিল বাপ্পা সরকার তো এর উত্তরে কর্মসংস্থান গোষ্ঠী উত্তর দিয়েছে যে ফল এপ্রিলে বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাদের কাছে কিন্তু খবর রয়েছে যথেষ্ট অথেন্টিক নিউজ রয়েছে যে তোমাদের কিন্তু রেজাল্ট এপ্রিল মাসে বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে তোমাদের এপ্রিল মাসে তিরিশ তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে ওকে তো ফ্রেন্ডস আরেকটি কথা যে করোনা পরিস্থিতির মাঝে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের যেভাবে কাজ চলছে আশা করা যায় যে তোমাদের ডাব্লিউইপি মেন্সের পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশ্যই বেরোবে এবং তোমাদের ডাব্লিউইপি মেন্স পরীক্ষার রেজাল্ট কিন্তু মোটামুটিভাবে তৈরি করাই আছে ওকে যেহেতু গত ষোলোই এপ্রিল তোমাদের আবগারি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে সেহেতু আশা করাই যায় যে যে কোনো মুহুর্তে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের মেইন পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে ওকে তো ফ্রেন্ডস দেখো এইবার এসে তোমাদের ইন্টারভিউ প্রসঙ্গে যে এই মাসের মধ্যে যদি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যায় এবং যদি লকডাউনটা ঠিকভাবে উঠে যায় তাহলে তোমাদের কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ শুরু হতে পারে এবং এই যে তোমাদের ডাব্লিউইপির ইন্টারভিউ সেটি কিন্তু অনেক দিন ধরে চলতে পারে প্রতিদিন অল্প সংখ্যক পার্থক্যকে নিয়ে তো এটুকুই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে ওকে তো ফ্রেন্ডস তোমাদের যাদের যাদের ডাব্লিউপি মেন্স পরীক্ষায় ভালো নম্বর রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও এবং খুব শীঘ্রই আশা করা যায় এপ্রিল মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে তো ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই লকডাউনের মাঝে আন একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে প্রচুর ফ্রি ক্লাস ওকে তো তোমরা যারা ডাব্লিউ বিসি সহ পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি করছো তারা কিন্তু এই আন একাডেমিতে ফ্রি ক্লাসগুলো করতে পারো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু সবকিছু লিঙ্ক দেওয়া রয়েছে धन्यवाद